দর্শক আমরা এখন আলমডাঙ্গা পশুহাটের মধ্যে অবস্থান করছি আমরা আজ ঘুরে ঘুরে দেখাবো সুন্দর সুন্দর সব জাতের ষাঁড় গরু তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ষাঁড় গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে আসছে বেচা কেনা করার উদ্দেশ্যে তো আসুন আমরা এই আলমডাঙ্গা পশুহাটের মধ্য থেকে ঘোরাফেরা করি এবং দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি এখানে যে সকল ব্যবসায়ীরা ভাইরা নিয়ে আসছেন তাদের ষাঁড় গরু তো আপনারা আমাদের সাথে থাকুন আসুন আমরা হাট ঘোরাফেরা করি এবং তাদের কাছ থেকে দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি বন্ধুরা আপনারা যে ষাঁড় গরুটা এখন দেখছেন না এটা আসলে নেপালের ক্রস তো আপনাদেরকে দেখা একটু নেপাল মাতা তো দেখতেই পাচ্ছেন আসলে নেপাল মাতা দেখলে অনেকটা বোঝা যায় যে এটা নেপালের ক্রস এই দেখুন তো আসুন আমরা এই ষাঁড় গরুটির দরদাম একটু জানার চেষ্টা করি যে ভাই নিয়ে আসছে তার কাছ থেকে কত টাকা দরদাম চাইছে সে সম্পর্কে আমরা একটু ধারণা নেব ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা নিয়ে আসছেন তো আমরা দরদাম জানতে চাচ্ছিলাম যে আজকে যে নেপাল মাতার ষাঁড় গরুটা নিয়ে আসছেন এই গরু সম্পর্কে একটু ধারণা নেব আপনার কাছ থেকে এটা কয় দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাঁতই নেই আচ্ছা তো কত টাকা দরদাম চাচ্ছিলেন দাম চাচ্ছি 115 115,000 আর ক্রেতারা কত বলছে 95 এরকম বলছে তো আপনি কত টাকা হলে এটা বিক্রি করে দেবেন 1,00,000 হলে বেশ 1,00,000 হলে দিয়ে দেবেন না তো এগুলো তো আপনারা করায় কোনটি আসেন না জি যদি ব্যবসায়ী এই এই গরুটা কোন এলাকা থেকে নিয়ে আসছেন আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা থেকে কেনেন না আচ্ছা ঠিক আছে তো আমরা এই ষাঁড় গরুটির দরদাম সম্পর্কে ধারণা নিলাম কারণ এটা বাছুর গরু তো আসুন আমরা হাটের মধ্যে আরও যে বাছুর গরু বা ষাঁড় গরুগুলো আছে সে সকল ষাঁড় গরু বা বাছুর গরুর দরদাম তুলে ধরবো তো আপনারা যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন আমরা এই গরুটির দরদাম জানবো যে ভাই নিয়ে আসছে তার কাছ থেকে একটু দাম জানার চেষ্টা করি কত টাকা হলে এই ষাঁড় গরুটি তারা বেচা কেনা করবে আমরা একটু জানবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আসছেন কোথার থেকে মোমিনপুর থেকে আলমডাঙ্গা মোমিনপুর না পাশেই আচ্ছা তো এই ষাঁড় গরুটির দরদাম কেমন হচ্ছে ৮০-৮৫ দাম বলছে তো আপনি কত টাকা চাইছিলেন আমি 115 চাইছি 115 কয় দাঁত হয়েছে এটা দাঁতই নেই এখনো দাঁতই নেই বাছুর গরু এটাকে আপনার বাড়ি পালা না কিনে নিয়ে আসছেন বাড়ি কিনা অনেকদিন বাড়িতে না আচ্ছা ঠিক আছে তো আমরা যে ষাঁড় গরুটা দেখছি এটার একটু দরদাম জানি যে ভাই নিয়ে আসে তার কাছ থেকে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন তো একটা নিয়ে আসছেন সাইডটা নিয়ে আসছেন তো আমরা যেটা দেখছি এটা কি জাতের বাছুর গরু এটা অস্ট্রেলিয়া তো কত টাকা দরদাম হচ্ছে হাটের ভিতরে দাম চাইছে 85 দাম চাচ্ছিলেন আর ক্রেতারা কত বলছে 70-72 এরকম দাম বলছে না তো কোথা থেকে আসছেন আপনারা গাংনিদানা আপনি তো ব্যবসা করেন না মোহাম্মদপুর বাড়ি মোহাম্মদপুর আচ্ছা ঠিক আছে দর্শক দেশাল করস তো আমরা এই ষাঁড় গরুটির দরদাম একটু জানবো যে ভাই নিয়ে আসছে তার কাছ থেকে ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন তো এখন যে এটা সাদা কালা যে পাকড়া ষাঁড় গরু নিয়ে আসছেন এটার দরদাম কেমন আছে হাটের ভিতরে 1,20,000 চাইছি 1,20,000 চাওয়া দাম ছিল আর ক্রেতারা কত বলছে 100-100,000 বলছে তো কত টাকা হলে এটা বিক্রি করবেন 10 পর্যন্ত আমার টার্গেট 10 কয় দাঁত হয়েছে দাঁতেনি এখনো দাঁতেনি বাছুর গরু তো এটা কি আপনি নিয়ে আসছেন এটা কি পালা গরু না ব্যবসা আপনি ব্যবসা করেন আমি ব্যবসা করি ব্যবসা করেন না এগুলো কোন হাটে থেকে ক্রয় করছিলেন এগুলো গ্রাম থেকে কিনা না আচ্ছা ঠিক আছে তো বেচা কেনা করেন তো আমরা এখানে এক জোড়া যে বাছুর গরু দেখতে পাচ্ছি তো আমরা এই বাছুর গরুর দরদাম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদেরকে একটু বাছুর গরু দেখাই দুইটা একই রকম এক জোড়া বাছুর গরু তো আসুন আমরা এই বাছুর গরুটির দরদাম সম্পর্কে একটু কথা বলি যে ভাইরা নিয়ে আসছে তাদের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনি যে এক জোড়া বাছুর গরু নিয়ে আসছেন এর দরদাম কেমন হচ্ছে ভাই কেবল আসলাম ভাই ও এই মাত্র আসলেন
আচ্ছা আপনার চা দাম ছিল কত একটু জানাবেন? চাচ্ছি মনে করেন 210। এক জোড়া 210 চাচ্ছেন? না এর দাঁতে তো নি না, বাছুর। এটা কি জাতের বাছুর করে? পাবনাই শাইওয়াল। আচ্ছা ঠিক আছে। তো দর্শক ওনারা আসছেন এই মাত্র হাটের ভিতরে, যার কারণে দরদাম হয়নি, এই মাত্র আসলো। তো তাদের চা দামটা আমরা জানলাম, তো আপনাদেরকে একটু দেখাই। দর্শক আপনারা যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন, আমরা এই ষাঁড় গরুটির দরদাম জানবো এবং আপনাদেরকে জানাবো। আমরা এতক্ষণ যে ষাঁড় গরুটি দেখলাম, এই ষাঁড় গরুর মালিক ভাই, তার সাথে আমরা একটু কথা বলবো। ভাই জান, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আপনি যে ষাঁড় গরুটা নিয়ে আসছেন, এই গরুটির দরদাম কেমন হচ্ছে হাটের ভিতরে ভাই? 140,000 পর্যন্ত দাম উঠছে। তো আপনি কত টাকা দরদাম চাইছিলেন? 65 চাইলাম। আচ্ছা, তো কোথা থেকে আসছেন? কষার উপযোগী না? না, এটা বাড়িতে পালন করা যায় না। আচ্ছা ঠিক আছে ভাই। তো দর্শক আপনাদেরকে একটু ষাঁড় গরুটা দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ষাঁড় গরুটির দরদাম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এই ষাঁড় গরুটি যারা পালন করবেন তাদের জন্য এই ষাঁড় গরুটি উপযোগী। তো আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখুন। ভাইজান কেমন আছেন? তো আমরা যে ষাঁড় গরুটা দেখলাম, তো এটার দরদাম কেমন হচ্ছে হাটের ভিতরে? 1,15,000 দাম উঠছে। তো আপনারা কয় টাকা দাম চাইছিলেন? 35। কয় দাঁত হয়েছে এটা? কয় দাঁত? এখনো দাঁতই নেই। ও, এটা তো পোষার উপযোগী না? ও, তো কোথা থেকে আসছেন আপনারা? মেহেরপুর থেকে আসছেন না? আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল একটি ষাঁড় গরু। আসলে এই গরুটি এখনও দাঁতই নেই, কারণ ওনারা এই গরুটা নিয়ে আসতে বেচা কেনা করার জন্য এগুলা সাধারণত যারা বাড়িতে পালন করবেন তাদের জন্য এই ষাঁড় গরুটি। আসুন আমরা হাট ঘুরে ঘুরে আরও সুন্দর সুন্দর সব ষাঁড় গরুগুলো দেখাই আপনাদেরকে। কাকা কত চাচ্ছেন এই গরুটা? 1,25,000 দাম চাচ্ছেন। ক্রেতারে কত বলছে কাকা? 94 বন্ধু হয়েছে না? কয় দাঁত এটার? দুই দাঁত। তো আচ্ছা, এটার মাংস কতটুকু হতে পারে? এটার সারমন হবে না? আসছেন কোথা থেকে আপনারা? মেহেরপুর থেকে আসছেন। তো মোটামুটি বাজারের ভিতরে তো আজকে নিয়ে আসছেন ঈদের পরে, আজ প্রথম হাট, কেমন মনে হচ্ছে বেচা কেনার? এইটা কেমন ভাব? ভালো হবে না? আচ্ছা ঠিক আছে। কাকা কত দাম বলছে এটার? কয় টাকা দাম উঠছে? ও, এই মাত্র আসলেন? দাম কিছু হয়েছে নাকি? দাম দেখে বলছে কিছু, এখনো বলেনি। তো আপনি চা দাম কত বললেন? 1,55,000। এর কয় দাঁতের এটার? দুই দাঁত। আচ্ছা, এর মাংস কতটুকু হতে পারে? কতটুকু মাংস হতে পারে বলতে পারবেন না? না, কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসি ও মেহেরপুর। মেহেরপুর থেকে আসছেন? অনেক বর্ডার এলাকা। বর্ডার এলাকা। আচ্ছা ঠিক আছে। তো আপনি তো ব্যবসায়ী না? আচ্ছা, মোটামুটি আপনাদের ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা খুব ভালোই হয়েছে, কম রেট। আর ঈদের পরে তো মানে এটাই প্রথম হাট দিলেন না? ঈদের পরে? হ্যাঁ, ঈদের পর এটাই প্রথম হাট না? আচ্ছা ঠিক আছে। ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন, আমরা এই ষাঁড় গরুটিরই দরদাম জানার চেষ্টা করবো যে ভাইরা নিয়ে আসছে তাদের কাছ থেকে। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আজকে কয়টা নিয়ে আসছেন? তিনটা। তো আপনার কাছে যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি, এটার দরদাম কেমন হচ্ছে? 1,45,000 চাচ্ছেন, আর 1,20,000 মতো উঠছে। কয় দাঁত হয়েছে এটা? সাত দাঁত না? আচ্ছা, এটা মাংস কতটুকু হতে পারে? এটার 5,000 হবে না? তো আপনার তো ব্যবসায় না ভাই? তো মোটামুটি আপনাদের ব্যবসা বাড়িতে কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? না, আসছেন কোথার থেকে? মেহেরপুর এলাকার থেকে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক যাই হোক,
আপনারা জানেন যে মেহেরপুর এলাকায়তে সুন্দর সুন্দর সব কিন্তু বর্ডার এলাকার ষাড় গরু পাওয়া যায়। তো ওনারা আসছে মেহেরপুর থেকে বেচাকেনা করার জন্য এই আলমডাঙ্গা পশু হাটের মধ্যে, কারণ ঈদের পরে এই প্রথম হাট। এখানে সব বেচাকেনা করার জন্য নিয়ে আসছেন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা তাদের ষাড় গরু। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যে সকল বন্ধুরা নতুন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন হাট বাজারে গিয়ে নতুন নতুন আপডেট ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপহার দিতে পারি, তার নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে পাবেন। লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত কেমন লেগেছে আজকের এই ভিডিওটি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।